আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, তো বেশি একটু ঠান্ডা নেই, তাই শুধু শালটা নেবো এক সাইডে, সেটার পরের মতো ঠান্ডা কমে গেছে। ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো আপনাদের আরও কাছ থেকে দেখাবো গিয়ে, এখন আমরা মাঝ রাস্তায় আছি, তো যাচ্ছি বিয়ে বাড়িতে। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, তো বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি এবার। তো এলাম, যেহেতু মেয়ের বিয়ে তো বরযাত্রী এখনও আসেনি, সন্ধ্যায় লগ্ন ছিল, ওরা আসতে পারেনি, তো ওদের আসতে দেরি হবে। তো আমরা গিফট দিচ্ছি, কথা বলছি ওদের সাথে, আর এদিকে বড় ভাস্তা বউর সাথে গেছিলাম, সঙ্গে রিদুয়ান, রিজভি আর আমার বড় ছেলে গেছিল, আর এদিকে রাসেলও ফটো উঠাচ্ছিল। এবার বড় বৌমা গিফট দিচ্ছে। এই যে মেয়ের মা এসে জিজ্ঞাসা করছে যে আমার মনি কেন যায়নি, তো মনির শরীরটা খারাপ ছিল তাই যেতে পারেনি। এদিকে বৌমা ছেলেদের সঙ্গে ছবি উঠবে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো বড় ছেলে রিদওয়ানকে ডাকছে, ও গেল না ফটো ওঠার জন্য। না তো আমরা খেতে বসে গেছি সবাই মিলে, খুবই টেস্টি ছিল সবগুলো রান্নাই। আর ইনি হচ্ছে পঞ্চায়েত সদস্যের স্বামী, এনারই হচ্ছে মেয়ের বিয়ে। তো আমরা খেয়ে দিয়ে একটু পরেই আমরা রওনা দিয়ে দেবো। আর এই যে ভিডিওটি করেছি এটা চুপ করে করেছি, কারণ বড় ছেলে ভিডিও করতে দেবে না, জানি না দেখলে কি বলবে, বলছে খাওয়ার সময় ভিডিও করবে না। এদিকে বাড়ির ভেতরে মেয়েরা নাচছিল, তো যখনই আমাকে দেখেছে তখনই লজ্জা পেয়ে নাচ বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, বাইরে গান বাজছিল তাই সাউন্ড অফ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একদম ওদের বাড়ির সামনেই হচ্ছে কাঁটাতারের বেড়া, এই যে বাংলা লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:45, তো এখনই এলাম বিয়ে বাড়ি থেকে। তো আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে।